আমাদের বাসার তো আগে ট্রাই করছে কিন্তু এই কারণে নিচে একজন মহিলা বলতেছিল যে উনারও স্যান্ডেল চুরি হইতাছে মহিলারও কাকি আচ্ছা আচ্ছা সরি সকালে যে যদি মারামারি রুমের ভিতরে আর আমার খবর নাই মানে আমার বেশি অবাক হাইটুটু খেলতে আছে রুমের ভিতরে আর আমার খবর এই কারণে কেউ আলো মহিলা মানুষদেরকে কেউ আলো দরজা হ্যাঁ খালাকে তো চাবি দেই নাই তো প্রতিদিন আটকা রাখতাম খালা এসে হচ্ছে মোচড় দিত মোচড় দিয়ে মানে মোচড় না দিয়ে টোকা দিত তো দুই দিন খোলা রাখছি ইচ্ছা করে তো উনি ওটা মোচড় না দিয়ে আবার টোকা দেয় তো ওনারে বলছি কী ব্যাপার আপনার দরজা খোলা রাখি আর আপনি এসে টোকা দেন কেন তো উনি বলতেছে খালা ওই মামা ওটা যে খুলে রাখছেন আমি জানি না আমরা যখন ঘুমতে ঢুকছি আমরা যখন টের পাইছি সে বিল্ডিং এর নিচে খাইতে বসছে নাকি গোস্ত রোস্ত ছিল না যেহেতু আইফোন নিছে এটা কি বয়স্ক কিনা একটু ভালো বয়স্ক 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 মহিলা স্ট্যাটাস দেখতাম এই গলিতে যে থানার ক্যামেরা আছে না বা ওয়ার্ডের সিটি কর্পোরেশনের এগুলিতে না তাহলে ওনারা ধরা কোনো ব্যাপারই না ওনার ফেস বোঝা যাবে কারণ ফেস ফেস হ্যাঁ হ্যাঁ ওনার ক্যামেরাগুলো চেক করলে ওনার ফেস ধরা যাবে কি ভাই এতক্ষণ যদি বাসায় আসছিল কারণ উনি যদি সিঁড়ি দিয়ে উঠে তাহলে এর নিচের তলার ক্যামেরাই উনি মুখোমুখি হয়েছে সিঁড়ি দিয়ে উঠলে নিচের তলার ক্যামেরাতে উনি মুখোমুখি হয়েছে মানে লিফটের থেকে বাইরে হয়নি হ্যাঁ লিফট থেকে বাইরে হয়নি তাহলে আরও চেক করছে অন্যগুলোও নিচের থেকে চেক করে গেছে অনেক টাইম কি খাই ঘুমাইছি এরকম
অনেক কিছু ঘাটছে হয়তো, আরো কিছু পাইলে নিয়ে উত্তর লিফটে নামলেই ধরা যায় না, বেড়ে গেল বুঝবো রুম এসে এসেছিল এই আর একটা বাসায় উঠতেছে, সিঁড়ি দিয়ে উঠতেছে, সব সিঁড়ি দিয়ে উঠতেছে। হ্যাঁ ওই যে প্রত্যেকটা রুমে দরজা, প্রত্যেকটা রুমে দরজা ঢুকে গেছে বন্ধ। মানে সাততলা একটা বিল্ডিং, তার সাহস কত প্রত্যেকটা ফ্ল্যাটে সে চুরি করার জন্য মাল দিতেছে। পরে মাস্ক পরে লইছে এরি বাবা, মাস্ক পরা প্রত্যেকটা বাসায় দেখতেছে সব। মানে কেন ঘুরে ঘুরে আরে সাহেব, এবং সে অনেক ফাস্ট, সে অনেক ফাস্ট সিঁড়ি উঠতেছে কেমনে দেখছেন। ভাই বাইরে যাইতেছে, তখন সে হলো তিন নম্বর ক্যামেরায়, এক নম্বর, হ্যাঁ ছয় নম্বর, এই যে উঠতেছে এটা না, এই মহিলাই আরেকজন নামতেছে। সবগুলো দরজা সে তুলে দিচ্ছে, কাকা দেন তো চিনেন কিনা, কোনো আগে দেখছেন কিনা, কোন জায়গায় গেলেন এটা তো আগে ডেকে গেলেন তাণ্ডব শুরু করবে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা দরজা দেয়, প্রত্যেকটা মহিলার চেক করবেন এখন করতে, এবং তাহলে বিশ্বাস করবেন। এখন কথা হলো ওই যে বাইরের যে ক্যামেরাটা না উঠতেছে, দেখতাম তো দেখছেন কেমনে এত দ্রুত সিঁড়ি তো আমি উঠতে পারি বুঝা না, বুঝছেন না, এটা বুঝা না, এই যে বুঝা না, মানে 40 বয়স হবে, 35-40 এর মধ্যে। এখন হলো 14 নম্বর ক্যামেরা, হ্যাঁ মাস্ক পরছে তো, আপনি তো দেখলেও চিনতে পারতেছেন না। প্রত্যেকটা ফ্ল্যাট সে চেক করতেছে, সাহস দেখছো কি পাইছি তোরে, না তোরে দেখতেছে না, এখন সমস্যা নেই, তুই আগেটা দেখতেছিস না, ক্যামেরা ঠিক করা লাগবো না, তুই আয় রুমে ঢুকে নে, রুমে লক করতে, লক করছে দেখছে কেউ আসে না, নক করে না মোচর দেয়, কোনটা মোচর দেয়, দেয় কোনটা খুলে, মোচর দিয়ে দেখা, তার মানে পুরো বিল্ডিং এ শুধু আপনার এটাই খোলা পাইছে। হ্যাঁ আমি বলছি যে লোক বাড়িছে একজন,
এই যে সাসা আছে সামনে 13 নম্বরে তো হ্যালো সজিব হ্যাঁ ওই টাইমে আপনি 13 নম্বর কেমন পাইছি পাইছি বলতে সিসিটিভিতে পাইছি মহিলা একটা সচেতন মাস্ক পরছে করোনা প্রত্যেকটাতে দেখছি হ্যালো নামটা জানেন দেহে নিচে দিলে কোনটাতে ক্লিয়ার বোঝা যায় কোনটাতে ক্লিয়ার বোঝার মতো ক্যামেরা নাই অন না একটা সিলে চুজ করেন না তাহলে তো চেহারাটা দেখা যাবে পিছন থেকে তো চেহারা মাস্ক কালো মাস্ক পরে আসছে কভারটা তো দেখুন কোন দিকে যায় যদি মেন রাস্তার দিকে যায় তাহলে বাইরে থেকে আসছে আর যদি ওই মেন রাস্তার দিকে না যায় তাহলে ওই যে নিচে নিচে বস্তির হওয়ার সম্ভাবনা থাকতে পারে আস্তে আস্তে বের হইলে তারপরে ঢুকতে পারে ঠিক আছে এখন নরমালি বের হইলো যেন কয়টায় 17 17 ভাই রে তার যাই স্পিড দৌড়ের সে তো দৌড়ে মনে হচ্ছে ইয়াং একদম শাড়ি টাড়ি কাপড় টাপড় পরে বয়স্ক সাইজে আসছে এবং কি সে যে পুরুষ না মহিলা এটাও তো বোঝা যাইতেছে না ওই যে ক্যামেরা ক্যামেরা নাম্বার মানে এখন সে রিল্যাক্স মানে আমি বাসারই লোক কেউ একজন এবং কি সে চালাকি করছে কারণ দ্রুত নামতে হইলে তো খালি পায়ে নামতে হবে এই কারণে সে জুতার নিচ থেকে নিয়েছে রাস্তা দিকে গেছে না তাহলে বাইরের থেকে আসা বাইরে থেকে আসে যে দৌড়াইছে আপনি জীবনে পারবেন আপনি নামতে কিলের করে একটা সফটওয়্যার আছে মুখে মাস মাস হালাই দেয় আমি কিন্তু জানি খোসা দিই আমরা এগুলো শিক্ষা না কে আপনি একটু জুম করেন এই জায়গায় মাস্ক পরা মহারাজ
হলুদ বেলা এক গায়ে দিয়ে একটা মারিলে বাস আরে না তুমি নিতে এত ভরে এত ভরে থেকে